বিমান বসু একজন ভারতীয় রাজনৈতিক নেতা যিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের একজন পলিট সদস্য ও ভারতের কমিউনিস্ট পার্টি দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদক নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল নয়নমণিতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি রাজনীতির জন্য নিজের জীবন সমর্পণ করেছেন শ্রী বিমান বসুর জীবন কাহিনী নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মৌলানা আজাদ কলেজে পড়ার সময় বিমান বসু রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন উনিশশো সালে যখন বিমান বসু স্কুল ছাত্র তখনই তিনি বিধানসভার উপনির্বাচনে পার্টির হয়ে প্রচারে নেমে পড়েন উনিশশো সালে বিমান বসুর নাম পার্টির সদস্য হিসাবে সুপারিশ করা হলেও তখন তা গ্রাহ্য হয়নি কারণ তখনও বিমান বসুর বয়স আঠেরো বছর হয়নি উনিশশো সালে বাংলা ও বিহার সংযুক্তিকরণের বিরুদ্ধে ও উনিশশো সালে খাদ্য আন্দোলনে বিমান বসু সক্রিয় অংশগ্রহণ করেন উনিশশো সালে বিমান বসু প্রথম গ্রেপ্তার হন উনিশশো সালে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের কলকাতা জেলা কমিটির সম্পাদক ও বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি থাকাকালীন বিমান বসু ভারত ভিয়েতনাম সংহতি কমিটির সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে বিমান বসু ভারতের ছাত্র ফেডারেশনের প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে বিমান বসু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও উনিশশো সালে তিনি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন তারপর ক্রমান্বয়ে বিমান ঊনিশশো পঁচাশি সালে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো আটানব্বই সালে তিনি দলের সর্বাধিক গুরুত্বপূর্ণ পলিট বুরো কমিটির সদস্য নির্বাচিত হন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের বাম শিবিরের অন্যতম প্রধান কান্ডারি ছিলেন বিমান বসু চৌত্রিশ বছরের গৌরব থেকে শুরু করে সাত পারসেন্টের লজ্জা সবই চোখে দেখেছিলেন এই আশি বছরের প্রবীণ নেতা তার চোখের সামনে দিয়েই এক সময়ের বামেদের অভেদ্য দুর্গ বাংলা থেকে মুছে গেছে লাল রং আবার তারই চোখে এখনও জল করছে আগামীতে ফিরে আসার স্বপ্ন রাজ্যের বামপন্থী রাজনীতির কারিগর বিমান বসুকে সকলেই চেনেন কিন্তু কজন চেনেন রাজনীতি দাঁড়ালে থাকা আসল মানুষটাকে আসুন জেনে নেওয়া যাক বিমান বসু সম্পর্কে কিছু কথা চিরাচরিত সাদা ধুতি পাঞ্জাবি আর চৌকো ফ্রেমের চশমা নাকে যে সাদা চুলের বৃদ্ধকে আমরা লাল ঝান্ডা হাতে দেখতে পাই জানেন কি আমাদের খুব পরিচিত সেই বিমান বসু বামপন্থার টানে নিজের সমস্ত কিছু ছাড়তে পেরেছিলেন এমনকি ছেড়েছিলেন ঘরও মাত্র সতেরো বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন কাস্তে হাতুড়ি শিবিরে আর আঠেরো বছর বয়সে বাড়ি ছেড়ে দলীয় কার্যালয়ে এসে থাকতে শুরু করেন তারপর থেকে এখনো পর্যন্ত তিনি লাল ঝান্ডার আশ্রয় ছাড়েননি লাল ঝান্ডাও তাকে ছাড়েনি ব্রিটিশ ভারতের উনিশশো সালে সালের জুলাইতে জন্মেছিলেন তিনি অর্থাৎ স্বাধীন ভারতের চেয়েও বেশি বিমান বসুর বয়স বামপন্থী রাজনীতিতে তার আকর্ষণ ছিল ছোট থেকেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে সেই আকর্ষণও কৈশোরেই সিপিআইএম দলে যোগ দিয়ে বিমান বসু শুরু করেন সক্রিয় রাজনীতি উদ্দেশ্য ছিল একটাই বাংলার মানুষের জন্য কাজ করা এই লড়াকু বামপন্থী নেতা বিমান বসু রাজনৈতিক কেরিয়ার গ্রাফ সিপিএমে যোগ দেওয়ার সাত বছরের মাথায় উনিশশো চৌষট্টি সালে বসু বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের কলকাতা জেলা সহসভাপতি নির্বাচিত হন এরপর থেকেই রাজনীতিকে তার কেরিয়ার গ্রাফ ক্রমেই হয়ে ওঠে ঊর্ধ্বমুখী উনিশশো সালে বিমান বসু ভারতের ছাত্র ফেডারেশনের প্রথম সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পান পরের বছরই উনিশশো সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো সালে ওই একই জায়গা থেকে সম্পাদকীয় সদস্য হন উনিশশো পঁচাশি সালে সিপিআইএম সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন অবশেষে উনিশশো সালে নির্বাচিত হন পলিটবুরোর সদস্য